और अभी हम खाएंगे, मजा करेंगे। अरे तगड़ी भूख लगी, तगड़ी तगड़ी वाली। ओ बाबा आगे देखो यो मुस्ता कीचड़े भी। যে হোটেলে ছিলাম সেই হোটেলেই এসে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 6:50 আর আমরা বেরোচ্ছি, একটা জায়গা যাব। ওখান থেকে আমরা কালকে যাব ভরুচে। সো ওখান অবধি যাওয়ার জন্য 200 কিলোমিটার্স, আর ওখানে স্টে করব, তারপরে আমরা যাব ভরুচের জন্য। সো লেট স্টার্ট। অ্যান্ড আপনারা বুঝতেই পারবেন লাস্টে গিয়ে আমরা কোথায় যাচ্ছি। সো আমরা, আমি এখন ম্যাপ সেট করছি, ম্যাপ সেট করে আমরা বেরোচ্ছি তুরন্ত। গুড মর্নিং এভরিওয়ান। আরে ওয়েদারটা তো খারাপ, বৃষ্টি, আর বৃষ্টিতে তো আমরা অত হুড়হুড়ি করে যাব না, ধীরে ধীরেই চালাবে ছেলে। আমাদের কোনো তাড়াতাড়ি নেই, আমাদের পৌঁছলেই হলো। তো কালকে বেরাবো তো ওখান থেকে, তো এই জন্য কোনো ইয়ে নেই। আর আমরা অনেক সকালে বেরিয়ে গেলাম না, তো এই জন্য কোনো অসুবিধা নেই। তো আর আমার ডাব্বু সেটকেও নিয়ে যাচ্ছি, আর ওই নিয়ে বেরিয়ে পড়ছি। ঠাকুরও নিয়ে, আমার লাড্ডু গোপাল কেউ নিয়ে যাচ্ছি বাড়ি, 4 মাস বাদে বাড়ি যাচ্ছে লাড্ডু গোপাল। তো আমিও যাচ্ছি বাড়ি 4 মাস বাদে। তো এখন বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা অংশায়রাম অংশায়রাম। মাঝে মাঝে রোদ আর মাঝে মাঝে মেঘলা, পেছন দিকে রোদ সামনের দিকে মেঘলা। ওয়েদারটা খুবই ভালো, আর সামনে মেঘলা হয়ে আছে। নন্দে চন্দে হয়ে যাবে না? না, হ্যাঁ নন্দে চন্দে হয়ে যাবে মনে হচ্ছে। আমরা 6টায় বেরোবো ভেবেছিলাম, তখন বলেছিলাম নন্দে চন্দে দিয়ে যাব না, এখন তো দিনের আলো হয়ে গেছে। পুনাতেই ঘুরছি এখনো, পুনার মধ্যেই 3 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আর 3 ঘন্টা জার্নি। তো এখন রাস্তা একটু খারাপ, তো এখন তাও 40 কিলোমিটার কমে গেছে। 200 কিলোমিটার ছিল, 40 কিলোমিটার তো পুনেতে, এখনো পুনেতেই আছি। রাস্তা প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর বৃষ্টিও প্রচুর ইডলি আর আমার মায়ের পোহা আর কফি। আমি এর মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছি,
সে ভালো করে ঘুমিয়েছে মা একদম মোটর বাজিয়ে বাজিয়ে বাইরে থেকে হর্ন বেশি আসছে না যত মা হর্ন দিচ্ছে তো তোরে একটু হেল্প করে দিচ্ছি না লোককে হর্ন বাজাতে পারছে না আমার এই হর্ন হয়ে যাচ্ছে ভালো তো কোথায় যাচ্ছি আমার বলে দে কাছে আসবে তখন এখন আমরা আছি চাকনের ওখানে চাকন পুনে এমআইডিসি তো পার হয়ে গেছে সো দেখা হচ্ছে নেক্সট ব্রেকে ব্রেকে দেখা হবে আমার খাওয়া হবে খাওয়া খাওয়া তকরিবালি খেলা হবে না খাওয়া হবে হ্যাঁ আর তকরিবালি ভুখ লাগে না তোরা চাই না কফি চাই কা আমাদের নিয়ে এলো শর্টকাটে নিয়ে এলো বাস হলে মনে হয় আগের থেকে আসে যে হোটেলে খেয়েছিলাম আগের বারে ওখানেই যাবো কিছুক্ষণের মধ্যেই এসে যাবে কিছুটা আন্দাজ করতে পারছি না আমরা কোথায় যাচ্ছি এই যে বেদান্ত তোমার ফেভারিট অর্ডার করা হয়েছে আমরা আগেও এসেছি আর আরেকটা বাবার ফেভারিট করে দিয়েছি সবকিছুই ভালো ব্রেকফাস্ট দেখছি কোয়ালিটি ভালো আর ওয়াশরুম ভালো না ওয়াশরুমটা পরিষ্কার বাবা চা নিয়েছে মিষ্টি ভালোই কি করছো তোমরা ওষুধ তো বার করে নি ডাবলু সেট এমনি রাখা হয়েছে পুরো আর এটা আমার ল্যাপটপ ব্যাগ মা দেখছে ওখান থেকে আমাদের ফার্স্ট ব্রেক হয়ে গেল
জোরে খিদে পেয়ে গেছিল তগড়ি ভুক লাগে থে আর চাল পিনে কা মন হুয়া লেকিন কে হুয়া আধা কফি পিকে ছোড় কে আয়া বহুত মিঠা বহুত মিঠা আর আন্দার নেই গিয়া লগ রা থা আর আন্দার নেই জায়গা মেন ছোটু কো বলা মেন অন নেই পি সকতু বলা মে ভি নেই পিয়া তুম ভি মত পিও বহুত মিঠা হ্যায় चाय कितना मीठा था बहुत ज़्यादा उस अच्छा दो गुलाब जामुन खाने आलू अपन माजे माजे घाट आसबे माजे माजे एकदम समतल आसबे জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর এই এই রাস্তাতে পড়ে মানে এখান থেকে আরো অন্যদিকে যেতে হবে এইদিকে পুনার থেকে এদিকে আসার পরে নাসিক রোডের ওখান থেকে ভীমাশঙ্করের রাস্তা পড়ে এখান থেকে কাছেই আছে একবার আসবো হ্যাঁ আরে আচ্ছা হ্যাঁ ওটা যাব কিন্তু বর্ষাতে যেতে ইচ্ছে করে না ঠিক আছে না বর্ষাতে যাব না সামনে গাড়ি এসে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না দেখাতে পাচ্ছি না ঠিক বাস লরি এত এসে যাচ্ছে না সামনের ভিউটা দেখানো যাচ্ছে না আমি সাইড দিয়ে একটু দেখাচ্ছি বাড়ি ঠাকুরগা মাঝে মাঝে মেঘলা ক্লাউডি ওয়েদার আবার রোদ উঠছে ক্লাউড আছে এখনো পর্যন্ত তো আগের রাস্তা খারাপ পেয়েছি ওই হোটেল থেকে বেরানোর পরে বেশ সুন্দর রাস্তা এখনো পর্যন্ত ভালোই রাস্তা চলছে খারাপ না সামনে পাহাড় পরে ঘাট আসবে দুবার ঘাট আসবে কত গ্রামেও বাড়ি আছে আমরাও তো গ্রামে থাকি আমরাও পিরাঙ্গুড় গ্রামে থাকি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি সোনা নিয়ে তুমি সোনা হ্যাঁ আমি তো কফি পিয়া তো থোড়া টাইম চাপকে রাখ দিও উসকে বাদ তো আগ বান্ধ আপনি আপ হো জায়গা এসি মে ব্যাট কে তব ও গাড়ি চালাতে চালাতে ভিডিও ভি করেগা আর গাড়ি ভি চালায়েগা হ্যাঁ সব করেগা হ্যাঁ সব করেগা অল রাউন্ডার বাচ্চা বাহ গেছিলাম না তো এরকম গ্রিনারি ছিল না এখন গ্রিনারি এত সুন্দর না বাহ বাহ ওয়াও ওয়াও এখন এসে যাচ্ছে রাস্তা আর রাস্তাটাও একদম ওয়াও আসছে ভাও ভাও আসছে ভাও আসছে
শরীর দুলে দুলে এসেছি সবার। ভেতরের রাস্তা না ওটা, পুনার সিটি। কোন সাইড দেখাবো, সব সাইডই তো দেখতে ভালো লাগছে। এটা একটা ছোট ঘাট, ছোট নয় বড়ই আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইদিকে ঘাট আছে, বোঝা যাচ্ছে না, চওড়া চওড়া রাস্তা তো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পাহাড় দেখাই যাচ্ছে না। পাহাড় আছে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে না। সামনেও পাহাড় আছে, ওই দিকটা সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এত
ওষুধ খাওয়ার জন্য সকালের ওষুধটা খাওয়া ব্রেকফাস্টের পরে ওটা খেলাম এখন মানে 2 মিনিটের জন্য ওষুধ আগে থেকে বের করে রেখেছি রেখেছিলাম তো দাঁড়ালো একটু জল দিয়ে খেয়ে নিলাম আর ছোট কেমন মজা আ রহা হ্যায় মজা আ রহা বহুত মজা আ রহা মজা আ রহা হ্যায় না यस 88 কিলোমিটার বাকি আছে আর ডেড় ঘন্টা वेदर भी अच्छा है बिस्ती अच्छे माजे माजे बेस्ट जोड़े और माजे माजे ठीक आ चें अगर टिप टिप करा हो चें ओ बाबा आगे देखो आज तो चला एक तो देखा ही वाह वाह मेरे नाम जी गाड़ी पहाड़ते गाड़ी
যাব। তো আমি আগে এক মাস আগে বলছিলাম মা শিরিডি যাবে, ভাবছি তাহলে একবারেই যাব, ভারত যাব যখন শিরিডি হয়ে ভারত চলে যাব। তো ওই জন্য প্ল্যানিংটা এরকম করা হয়েছিল। তার মাঝে এমন বৃষ্টি হচ্ছিল, ভয় লাগছিল যে আমাদের হবে কি না শিরিডি যাওয়া সাহেব ওর কাছে, কিন্তু বাবা ডেকেছে ঠিক এখন রোদ শিরিডিতে। আর মাঝে একটু বৃষ্টি হয়েছে কিন্তু অত জোরে হয়নি যে রাস্তা দেখা যাচ্ছে না সেরকম বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে আর মাঝে মাঝে রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু ওভারঅল ভালো জার্নি হচ্ছে। অনেক বড় এয়ারপোর্টটা অনেক বড় করেছে, মানে ওয়ালটা খুব বড়, মানে জায়গা অনেক নিয়েছে। আমরা শিরিডি পৌঁছে গেছি, যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই যা এসে গেছি, হোটেল পাশো। তো এখন রুম খালি হয়েছে, ওরা রেডি করছে, তো বললো 2 মিনিট ব্যাঠিয়ে তো রুম মিল যায়গা। তো এই জন্য বসে আছি রিসেপশনে, ওর রেডি হলেই বলে দেবে কোন ঘরটা রেডি হয়েছে দেখতে গেছে, সেই রুমটা দিয়ে দেবে। তো ওই জন্য বসে আছি। আমরা আগেবারে হোলির আগে যেটা এসেছিলাম শিরিডিতে ওই হোটেলেই এসেছি, আর সাই পাশো, আর যে রুমে ছিলাম সেই রুমেই পেয়েছি। আর আমার গোপালকে নিয়ে এসেছি, কেন বারুদ যাব সেই জন্য নিয়ে এসেছি, তো হোটেল রুমে রেখে দিয়েছি। কি করা যাবে, কোনো উপায় নেই। আমি সকালে খাবার দিয়ে এনেছি, আবার খাবারও নিয়ে এসেছি, সেটা আমি কালকে সকালে দেবো, কেন বাইরের নিয়ে আসা হয়নি। তো আমার লাড্ডু গোপাল বসে আছে, না শুয়ে পড়েছে, গাড়ি চালিয়ে টায়ার্ড হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। শু দেওয়া হয়ে গেছে, এখন মোবাইলটা দেবো, তো মোবাইল রাখার জায়গা আছে লকার, সে মোবাইলটা দেবো এখন, তাই জন্য সুইচ অফ করতে হবে সবার। আমাদের পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু কেনাকাটি করলাম, করে এখন আমরা হোটেলে যাচ্ছি। ভালো দর্শন হলো, একবারে আমরা দর্শন করলাম, মোবাইলটা জমাই ছিল দ্বারকামাই, তারপরে চাবড়ি, হনুমান মন্দির সব ঘুরে ঘুরে খেয়ে দিয়ে একদম, মানে চটিগুলোর নেয়ার লাড্ডু গোপাল খুব পছন্দ, আগের দিনও খুঁজতে গেছিল পাইনি, এখানে পেয়ে গেছে, নন্দীও পেয়েছে, দেখাবো আপনাদের, সব কিনেছে ও। আর এখন আমরা হোটেলে যাচ্ছি, বিকালে পারবো শরীরে কুলালে আবার আসবো, দ্বারকামাই দর্শন করে যাব। আর এখন বেশ ভালোই দর্শন হলো আমাদের, এবারে মনটা খুব শান্তি লাগছে, ওয়েদারও খুব ভালো, হ্যাঁ ওয়েদারটাও ভালো, আর আজকে বেশ ভালো লাগলো, হ্যাঁ আর ভিড়ও বেশি ছিল না। এখন আমরা হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়েছে তো একটু হেঁটে গেলে, আর মেঘলাও আছে, কোনো অসুবিধা নেই এই জন্য। তোর কেমন লেগেছে বল? খুব ভালো লাগলো, খুবই দুর্দর্শ লাগলো, দর্শন ভালো লেগেছে না? হোটেলে গিয়ে এখন আবার দেখা হচ্ছে, কেন কি বাবার পায়েরও ব্যথা হচ্ছে, কেন কি স্টোন, আর আমারও ব্যথা হচ্ছে, ঘরে গিয়ে বসবো।
এখন আমরা আবার যাচ্ছি দ্বারকা মায়ের দর্শন করতে। আর আর একটা দুটো জিনিস কেনা বাকি আছে, সেটা কিনবো। আর তারপরে খেয়ে দে একবার, রাত্রে আসবো ওখান থেকে। এখন কটা বাজে রে? সাতটা। তো একটু শুয়েছিলাম, ভীষণ গা হাত পা ব্যথা হয়েছে। মানে আমি তো গাড়ি চালিয়েছি আর আমি সব জিনিসপত্র উঠিয়েছি, আর এসে এত হাঁটাহাঁটি হয়েছে না, প্রচণ্ড গায়ে হাত পা ব্যথা। আর ছোটো ছেলে তো এমনি বসে বসে এসেছে, কিছু করেনি, ওরা একদম ফিট আছে। ছোটু, তুই তো কিছুই করলি না, না গাড়িটা আমি চালালাম। তুমি সব করলে? হ্যাঁ, আমি সব করলাম না, মা সব কিছু করে। ওই যে আমার ডাব্লু সে, আর কি অবস্থা পায়ের? তোর কি অবস্থা রে, পায়ে ব্যথা হচ্ছে না খুব? আমি সব ঠিক আছে। এই এই গাছটাকে ও নিয়ে আসলো উপর থেকে, নিচে থেকে উপরে নিয়ে আসলো, এখানে তো আর উপর, ওখানে তো পুনাতে নিয়ে উপর থেকে নিচে, আবার গাড়িতে ওঠানো, আবার এখানে নিচের থেকে উপরে, এই সব হচ্ছে। আবার কালকে নিচে নিয়ে যাবে। আর তোমার কেমন আছে শরীর? তোমার ঠিক আছে? তুমি ঠিক আছো? সাই বাবার এটা স্ট্যাচু, খুব সুন্দর, পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছে আর জল দিচ্ছে। হ্যাঁ, রোদে। আর গার্ডেনটা এলাম, তখন বন্ধ ছিল, আজকে খোলা আছে। আর এটা সাই বাবার পালকি। আর এটা দেখো কোথায় যাচ্ছে বাবা, দেখছে না কোথায়? লক্ষ্মী ছিল, নটা কয়েন দিয়েছিল তার মন্দির। এসেছি আর ডিনার করে তারপরে হেঁটে হেঁটেই হোটেলে যাব। এখন ডিনারে কি নিয়ে দেখি, আমি তো ইচ্ছা ধোসা খাওয়া হালকা। কালকে আবার ভারত যাব, এখান থেকে অনেক দূরে।
তো এরা বলছে চাইনিজ খাবে, তো চাইনিজই খেয়ে নেবো তাহলে। কি বলছো? অর্ডার করা হয়ে গেছে দোসা, বাইরে গিয়ে সাউথ ইন্ডিয়ান খাওয়াতে বেশ ভালো হয়ে গেছে। দোসা, ইডলি, পরাঠা, আলু পরাঠা, আলু পরাঠা। তগড়ি ভুখ লাগে, তগড়ি ভুখ লাগে, চাই কি ভুখ ভি লাগে, লেকিন জবরদস্ত ভুখ, চাই কি पीने का मन हो रहा है, लेकिन इधर ना इतना मीठा मीठा चाय होता ना, तो उससे अच्छा मैं बोला कोल्ड ड्रिंक्स पी लूँ। लेकिन शाम को एक कप चाय मिलता है तो बहुत अच्छा लगता, अभी चाय नहीं मिलेगा तो कोल्ड ड्रिंक्स पियो। कोल्ड ड्रिंक्स का जितना मीठा है ना उतना ही मीठा चाय है। खावा दावा हो गल एन हम हेटे हेटे होटेले जा खावा दावा एक ডাইজেস্ট করতে হবে, আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওই জন্য একটু হাঁটতেও হবে। হেঁটে হেঁটে যাচ্ছি, এত হাঁটাহাঁটি হয়েছে আজকে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ভাবছি এখনই ভিডিওটা এন্ড করি, আর খাওয়া দাওয়া করে এসেছি, হেঁটে এসেছি, আর এসে এখন ড্রেস চেঞ্জ করে একদম শুয়ে পড়ছি। কালকে সকাল 4:30 উঠতে হবে ভারুজের জন্য, যত তাড়াতাড়ি বেরাবো তত তাড়াতাড়ি আমরা ঘরে ঢুকতে পারবো। ওই পানুলির ওখানে বলছে ট্রাফিক জ্যাম হচ্ছে, 2 ঘন্টা লেগে যাচ্ছে ওখানে, তো 8 ঘন্টা লাগে, তো 10-11 ঘন্টা ধরেই চলতে হবে আমাদের, 12 ঘন্টা ধরেই চলতে হবে। তাহলে ভিডিওটা এখন এন্ড করছি, গুড নাইট, বাই বাই।